ওকে, সো এটা করার জন্য আমরা এখন কোথায় যাব? আমাদের প্লাগ ইন এর মধ্যে যাব। সাপোজ জ্যাম htdocs এর মধ্যে মাই প্লাগ ইন, এর মধ্যে কন্টেন্ট প্লাগ ইন, ঠিক আছে? যে ফার্স্ট প্লাগ ইন, মনে করেন আমি এটার মধ্যেই কাজ করি, ঠিক আছে? ফার্স্ট প্লাগ ইন এর মধ্যেই কাজ করি। এখন এখানে আমরা কিছু জিনিসপত্র দেখছিলাম, তাই না? এটা বাদ দেন। তো এবার আমাদের যেটা লাগবে জানতে, সেটা হচ্ছে অ্যাকশন হুক আর ফিল্টার হুক। তো এগুলো আমরা দেখছি, আগেও দেখছি, অ্যাকশন হুক ফিল্টার হুক কি জিনিস। তো আমাদের ওইগুলা দিয়েই বেশি কাজ করতে হবে। তো আমি যদি এখন ইউজ করি অ্যাড ফিল্টার, অ্যাড ফিল্টার, সাপোজ এখানে লিখলাম ফিল্টার এর নামটা হচ্ছে দি টাইটেল। ফিল্টার হুকের নামটা হচ্ছে কি? দি টাইটেল। আর সেকেন্ডে আমি সাপোজ একটা ফাংশন বানাবো আউটপুটের জন্য, সাপোজ মনে করেন রিলেটেড পোস্ট আউটপুট, সাপোজ এটা। এখন আমাদের এই ফাংশনটা তো বানাতে হবে, তাই না? তো আমরা বানাই, আচ্ছা। এবার আমি এখানে যদি রিটার্ন করি রাইহান, সাপোজ এই কথাটা যদি এখন আমি রিটার্ন করি, কি ঘটতে পারে বলেন তো? যেটা ঘটবে সেটা হচ্ছে যে আমাদের সাপোজ মাই প্লাগ ইনে আমি যদি রিলোড দিই, দেখেন প্রত্যেকটা টাইটেলে, আমাদের পোস্টের প্রত্যেকটা টাইটেলে রাইহান কথাটা বসে যায়। বাট আমি যদি এতটুকু না লিখতাম, কি ছিল? আলাদা আলাদা পোস্টের টাইটেল ছিল না আলাদা আলাদা, যে সামথিং নিউ পোস্ট হ্যালো ওয়ার্ল্ড? সো আমি কি করছি এখানে, ফিল্টার হুক ইউজ করছি, করে এই যে দি টাইটেল, মানে টাইটেলটা চেঞ্জ হয়ে যাবে, আমরা জানি এটার কাজ কি। বাট আমরা যদি টাইটেলটা রাখতে চাই, সাপোজ টাইটেল রাখতে চাই, আমি আগে পরে কোনো একটা কিছু আউটপুট দিতে চাই, সো এটা এটার জন্য আমরা সাপোজ যে এখানে একটা ভ্যারিয়েবল নিতে হবে যে কোনো নামে, সাপোজ ডিফল্ট। সো এখন এই ডিফল্টটাকে যদি আমি এর আগে এভাবে দিয়ে দিই, একটা ডট দিই, ডট দি মানে কি? জোড়া লাগানো, এগুলো পিএসপির কাজ, বুঝার কথা। সো এই ডিফল্ট মানে হচ্ছে আগের যেটা আছে ওটা থাকবে, তার সাথে এবার রায়হান কথাটা জয়েন হবে, ঠিক আছে? তো দেখেন এবার প্রত্যেকটা পোস্টের পরে রায়হান কথাটা জয়েন হবে, টাইটেলের পরে, এই যে রায়হান রায়হান রায়হান, বাট পোস্টের টাইটেল এখন কিন্তু আলাদা আলাদা, তাই না? খালি রায়হান কথাটা জয়েন হয়েছে। তো আমরা কি বুঝতে পারছি? আমরা যদি এখানে এবার দিতাম দি কন্টেন্ট, দি কন্টেন্ট, তাহলে কি হইতো? কন্টেন্টটাকে নিতো, এই যে কন্টেন্টের নিচে, ঠিক বলতেছে, দেখছি ঠিক আছে না? তো আমরা একটু লক্ষ্য করেন, আমরা যেটা করব, যখন আমরা সাপোজ এই পোস্টে ঢুকবো, এই পোস্টে, এই পোস্টের নিচে কিন্তু এটা শো করতেছে, তাই না? আমরা নিচেই শো করাবো, কারণ একটা পোস্টের যখন ভিতরে ঢুকবে তো তার নিচেই কিন্তু রিলেটেড যে পোস্টগুলো সেগুলো শো করার কথা, তাই না? তো আমরা এটাই করব এখন। মনে করেন এই যে ডিফল্টটা তো যেটা আছে সেটা থাকবে, তার সাথে আমরা এখন যেটা করব, সাপোজ এখানে লিখেন ডলার ডিফল্ট, ডলার ডিফল্ট ইকুয়াল সাপোজ এখানে আমরা যদি লিখি এভাবে রিলেটেড রিলেটেড পোস্ট, এই কথাটা যদি আমি আউটপুটে শো করাইতে চাই, দেখেন তো এবার শো করে কিনা। একটা রিলোড দান, শো করতেছে? শো করে? শো করে না। এবার এখানে একটা ডট দান, এখানে একটা
ডট দেন, এবার একটা রিলোড দেন, শো করে রিলোড দেন, তো শো করতেছে না কিন্তু, তাই না? এই কথাটা কিন্তু অ্যাড হয় নাই। আচ্ছা একটা কাজ করেন, সেটা হচ্ছে এই রিটার্নটাকে নিচে করেন, আমরা উপরে রিটার্ন করতেছি আর নিচে দিতেছি। তো এবার দেখেন, এবার শো করছে, শো করছে না, এবার কিন্তু শো করছে। সো কন্টেন্টের নিচে রিলেটেড পোস্ট থাকতেছে, তো আমরা যখন একটা পোস্টের ভিতরেও যাচ্ছি তখনও এই যে রিলেটেড পোস্ট, বুঝতে পারছি, তার মানে আমাদের কাজ করছে। আচ্ছা এখন এই এই ডিফল্টের আগে পরে যদি আপনি একটা H2 ইউজ করেন, H2 তো এবার একটা রিলোড দেন, কাজ করছে, কাজ করছে। আচ্ছা এখন এই কন্টেনের ডিফল্ট কন্টেনের আগে যদি আপনি একটা HR ইউজ করেন, HR মানে কি, একটা লাইন না, এই যে কাজ করছে, তার মানে পারফেক্টলি কাজ করছে, আমরা আলাদা করতেছি, মানে আমরা একটু এটাকে আলাদা করতেছি, কন্টেন্ট থেকে একটু আলাদা করতেছি। ওকে তো রিলেটেড পোস্ট আমরা এখানে এখন শো করাতে পাচ্ছি, এবার ঠিক নিচে আমরা শো করাবো রিলেটেড পোস্ট গুলা। ওকে এখানে ঠিক করলাম। আচ্ছা এবার সাপোজ আমরা যেটা করতে পারি, আবার এখানে লেখেন ডলার ডিফল্ট, ডট ইকুয়াল, আমরা একটা ইউএল নিব, ইউএল নিব। আচ্ছা ইউএল নিছি, সেম ভাবে আমি এটাকে এখন কপি করছি। ওকে এর মধ্যে আমাদের একটা এলআই থাকবে, এলআই এর মধ্যে আমাদের লেখা থাকবে সাপোজ পোস্ট টাইটেল। এখন এলআইটাকে ক্লোজ করে দিই। আচ্ছা আর ইউএলটাকে কি ক্লোজ করছি আমরা, ক্লোজ করে নি, সো নিচে আবার ইউএলটাকে ক্লোজ করা। এবার একটা রিলোড দাম, ঠিক আছে ইউএল এলআই ও ঠিকঠাক মতো পাইছে। আপনি যদি ইনস্পেক্ট এলিমেন্ট করি দেখতে পাবো যে এই যে ইউএল, দেখেন ইউএল ক্লোজ হয়েছে, তার মধ্যে এলআই, বুঝতে পারছি। সো এতটুকুন মনে হয় বোঝার কথা যে এই অপারেটর দিয়ে খালি যোগ করতেছি, যোগ আর কিছু না, মানে একটার পর একটা খালি যোগ করতেছি। এখন এখানে আমাদের রিলেটেড পোস্টের টাইটেল গুলো আমরা ডাইনামিক্যালি শো করাবো, ঠিক আছে। আচ্ছা সো আমার মনে হয় যে এতটুকুন ক্লিয়ার হয়েছে যে আমরা কিভাবে করলাম। ওকে আচ্ছা এখন এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এটা আগে সলভ করে নিই। সেটা হচ্ছে আমাদের যখন আমরা মানে ভিতরে ঢুকছি না, মানে পোস্ট গুলা যখন দেখতে যাচ্ছি, প্রত্যেকটা পোস্টেই দেখেন এই যে রিলেটেড পোস্ট, এই যে রিলেটেড পোস্ট, এই কথাটা শো করতেছে, বাট ভিতরে ঢুকার পরে কেন রিলেটেড পোস্টটা থাকা উচিত, তাই না? বাহিরে কেন থাকতেছে, আমরা বাহিরে থাক চাই না, আমরা চাই যখন একটা পোস্টের ভিতরে ঢুকবে তখন এই নিউ পোস্টের রিলেটেড পোস্ট আর কি আছে সেটা শো করবে, এটাই তো হওয়া উচিত। তো এটার জন্য এখন আমরা কি করতে পারি, এটার জন্য আপনি একটা কন্ডিশন দিতে পারেন, এখানে লিখেন ইফ ইজ সিঙ্গেল, ইজ সিঙ্গেল, এই ফাংশনটা যদি আপনি ইউজ করেন তাহলে অটোমেটিক্যালি সে চেক করবে যে সে সিঙ্গেল পেজ আছে কিনা, মানে সিঙ্গেল এর মধ্যে ঢুকছে কিনা, ঠিক আছে। তো এই কন্ডিশনটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, যে এই যে এবার এতটুকুন যদি আমি এই কন্ডিশনের মধ্যে ঢুকাই দিই, তাহলে সে কি চেক করবে যে এটা সিঙ্গেল কিনা, সিঙ্গেল পেজে কিনা। তো সিঙ্গেল পেজ হলেই শো করাবে, আদারওয়াইজ শো করাবে না, তাই তো? তো একটু এবার নতুন এই এখানে যান, এবার দেখেন তো এবার আছে ওই রিলেটেড পোস্ট গুলা, রিলেটেড পোস্ট গুলা কিন্তু এবার নাই। সো আমি যখন এবার টাইটেলে ঢুকবো, এই যে দেখেন রিলেটেড পোস্ট। সো আমরা কি বুঝতে পারছি,
আমরা কি বুঝতে পারছি, এটা হচ্ছে পোস্টের টাইটেল, এটা কন্টেন্ট, তারপরে যে রিলেটেড পোস্টগুলো আসবে। তো কিভাবে করতে হবে, আমরা কন্ডিশনও দিয়ে ফেলেছি, এবার আমরা শো করানোর পালা। ঠিক আছে, তো এটা আমরা নেক্সট পার্টেই দেখি।